हाय एवरीवन एंड वेलकम टू माय चैनल। आज के आमी ऑनलाइन रेडियो प्रोग्राम में अनुष्ठित एक टा प्रोग्राम में कथा बोलूं। शेटा होच्छे काउंट ऑफ मोंटे क्रिस्टो, जेटा 28 नवंबर 2021 साल एवं 6 दिसंबर 2021 साले इटा अनुष्ठित हुए चिलो रेडियो मिर्ची थ्रू दिया। एर पर अमरा जेटा निये कथा बोलूं, काउंट ऑफ मोंटे क्रिस्टो किन्तु एखाने ही प्रथम नय। काउंट অফ মন্টে ক্রিস্টো এরকম ভাবে রেডিওতে ব্রডকাস্টিং এর থ্রু অনুষ্ঠিত হওয়া একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে 1946 সালে 19th ডিসেম্বর মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেমে এটা প্রথম অনুষ্ঠিত হয়। এবার আমি আলেকজান্ডার ডুমা সম্বন্ধে একটু বলে নি, যিনি এর লেখক। আলেকজান্ডার ডুমা ফ্রান্সে 1802 সালে জন্মগ্রহণ করেন, কিন্তু পরিবারের জন্য তিনি খুব অল্প বয়সে আর্মিতে জয়েন করেন এবং আর্মিতে খুব অল্প বয়সের মধ্যেই তার প্রমোশন হতে 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 তিনি জেনারেল পোস্টও পেয়ে যান। কিন্তু তার মধ্যে একটা জিনিস ছিল, সেটা ছিল তার লেখন শৈলী। তার লেখন শৈলী প্রকাশ প্রথম পাওয়া যায় সেটা 1844 সালে, যখন সেটা বই আকারে বেরোয়। এরপর আমরা চলে আসি সোজাসুজি গল্পতে। গল্পতে প্রধানত তিনটে চরিত্র, এডমন দান্তেস, মার্সেলিস এবং ফর্নান্ড মন্টেগো। ফর্নান্ড মন্টেগো মার্সেলিসকে ভালোবাসতেন, কিন্তু মার্সেলিস এডমন দান্তেস যে নাবিক ছিল, একটা 19 বছরের ছেলে, তাকে তিনি ভালোবাসতেন এবং দান্তেসও মার্সেলিসকে ভালোবাসতেন। এবং বইতে যেটা প্রথমেই দেখানো হয়েছে যে দান্তেস তার তিনি যেহেতু তিনি নাবিক ছিলেন, তিনি ফিরেছেন, ফিরে এসেই তিনি বিয়ের জন্য বাড়িতে কথা বলে তিনি সোজা মার্সেলিসের বাড়িতে চলে আসেন এবং সেখানেই তার মন্টেগোর সঙ্গে দেখা হয়। তো তিনি দেখে একটু আশ্চর্য হয়ে যান এবং মন্টেগো ওই সময় মার্সেলিসকে প্রপোজ করছিলেন যে তুমি আমাকে বিয়ে করো। তো এখানে একটা জিনিস আছে, এই পুরো গল্পটাকে আপনারা হিস্টোরিক্যাল ফিকশন বলতে পারেন, রিভেঞ্জ ফিকশন বলতে পারেন বা ড্রামাও বলতে পারেন। আবার এটার একটা ঐতিহাসিক পটভূমিকাও আছে, সেটা কিছুটা কাল্পনিক হলেও ঐতিহাসিক পটভূমিকা আছে, কারণ এর সঙ্গে নেপোলিয়ন বোনাপার্ট জড়িত, কিছুটা হলেও জড়িত। তো এরপর চলে আসি আমরা গল্পে। তো যথারীতি দান্তেজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। দান্তেজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মন্টেগোর সঙ্গে, ফর্নান্ড মন্টেগোর সঙ্গে আর একজন, তিনি হচ্ছেন ডাংলাস। ডাংলাস কে ছিলেন? ডাংলাস ছিলেন তিনি যে নাবিক মন্টে এডমন দান্তেজ, খুব শিগগিরই তার প্রমোশন হয়ে তিনি ক্যাপ্টেন হয়েছিলেন, যেটা ডাংলাস পছন্দ করেননি। এবং তিনি যথারীতি মার্সেইতে চলে আসেন। মার্সেইতে এসে তিনি মন্টেগোর সঙ্গে কথা বলে তিনি যে জিনিসটা জানতে পারেন সেটা হচ্ছে মন্টেগো মার্সেলিসকে ভালোবাসে, কিন্তু তার ভেতরে একটা ঈর্ষার জন্ম হয়েছে এবং সেই ঈর্ষাটাকে, মানে বলে না যে আগুনে আরো বেশি ঘি ঢালতে ঢালতে আগুন তো আরো জ্বলবে, তো সেটা করতে করতে একটা গভীর ষড়যন্ত্র শুরু হয়ে যায় এবং যথারীতি দান্তেসকে তার মধ্যে ফাঁসানো হয় এবং খুব খুব বাজে ভাবেই সেখানে দান্তেস ফেঁসে যায়, একটা 19 বছরের ছেলে। এবং তার এই ষড়যন্ত্রের, যদি আমি কফিন বলি একে, শেষ পেরেকটি পোতে উইলফোর্ড বলে একজন জুনিয়র অ্যাটর্নি জেনারেল, সরি তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন না, তিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন। এবার পুরো কেন হয়েছিল এই মন্টেগো, ড্যাংলার্স, উইলফোর্ড কেন দান্তেজের সব বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, দেখুন মন্টেগো আর ড্যাংলার্সটা তো আপনারা বুঝতে পেরে গেলেন, কিন্তু উইলফোর্ডের ব্যাপারটা, উইলফোর্ডের ব্যাপারটার সঙ্গে নেপোলিয়নের একটা যোগসূত্র আছে। তো সেটা জানতে গেলে আপনাদেরকে এক হয় আপনাদের এই বইটা পড়তে হয়, সেটা সম্ভব নয়, তো বেটার আপনার রেডিও মির্চিতে গিয়ে এটা আপনারা টাইপ করবেন ইউটিউবে, এটা অ্যাভেলেবেল আছে। তো এরপরে যে ঘটনা শুরু হয়, ঘটনাটা ভীষণই ইন্টারেস্টিং
এরপর তাকে এমন একটা শটোডিফ আইল্যান্ডে এমন একটা জেলে দান্তেসকে পাঠানো হয়। তো সেখানে সে এমন একটা কুটুরিতে থাকে, মানে যেখান থেকে বলে নাকি শটোডিফ যে আইল্যান্ড, যে জেলটা আছে, যে ক্যাসেল, জেল বলবো না, ক্যাসেল, যে দুর্গ, দুর্গটা আছে, সেই দুর্গ থেকে বেরোনো নাকি মানে একমাত্র নাকি ডেড বডি বেরোয়। কিন্তু এখানে দান্তেস বেরোতে পেরেছিল একটা 19 বছরের ছেলে, 19 বছরে সে জেলে ঢুকেছিল, কিন্তু সে বেরিয়েছিল প্রায় 14 বছর অপেক্ষা করার পর। কিভাবে করেছিল? একজন ফাদারের সাহায্যে। ফাদারের নাম কি? দ্যাট ইজ আবু ফারিয়া। তিনি ওখানে বন্দি ছিলেন, কারণ তিনি ইতালির ঐক্যবদ্ধ শাসন ব্যবস্থার উনি স্বপ্ন দেখতেন, এবং শুধু স্বপ্ন দেখতেন না, ওই নিয়ে কিছু লেখাও লিখেছিলেন। অটোমেটিক্যালি অ্যাডমিনিস্ট্রেশনের লোকেদের তাতে প্রবলেম হয়েছিল, তো সেই জন্য তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। তিনি ছিলেন একজন ক্যাথলিক পাদ্রি, কিন্তু তিনি ভীষণ রকমের ইন্টেলিজেন্ট লোক ছিলেন। আজকে দান্তেজ 19 বছর বয়সে কারাগারে ঢুকে সে মানে বেরোনো, সে হোপলেস, মানে সে নিরুপায় হয়ে গেছে, কিন্তু তার থেকে দ্বিগুণ কেন, তারও বেশি বয়সী একজন ফাদার, মানে যিনি হয়তো মারাই যাবেন কিছুদিন বাদে যক্ষা রোগে, তো তিনি কিন্তু একটা সুড়ঙ্গ পর্যন্ত খুলে খুঁড়ে ফেলেছিলেন। তো এইখান এই মানে পুরো গল্পটা এতটাই ভালো, আমি আর বলবো না। দান্তেস বেরিয়ে গেছিল ওই ক্যাসেল থেকে, কিভাবে বেরিয়েছিল সেটা আপনারা শুনুন রেডিও মির্চিতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা এরকম অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের ভালো লাগবে। এবং ওই যে আমি বলেছিলাম যে এটা একটা রিভেঞ্জ ড্রামাও আপনারা বলতে পারেন। রিভেঞ্জ ড্রামা কেন বলবেন? কারণ দান্তেস তো বেরিয়ে গেল, দান্তেস এবার এই মন্টেগো, ড্যাংলার্স, উইলফোর্ড, তারা তো সমাজের খুব উচ্চ শ্রেণীর মানুষ, তাদের সঙ্গে সে পাল্লাটা দেবে কি করে? এখানে একটা গল্পে টুইস্ট আসছে, সেটা হচ্ছে একটা গুপ্তধন। এই গুপ্তধনের টুইস্ট আসছে, গুপ্তধন কি করে পাবে দান্তেস, এবং দান্তেস এই মন্টেগো, ড্যাংলার্স, উইলফোর্ড কে কিভাবে সে শাস্তি দেবে, মানে শেষে মাসলিসের সঙ্গে তার মিল হবে কি হবে না, সেটা জানার জন্য আপনারা রেডিও মির্চি দেখুন। আপনারা যদি বইটা পড়তে চান, আমি অনলাইনে বই আছে, এই বইটা মানে আলেকজান্ডার ডুমার এই কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, এই বইটা আছে, অ্যাভেলেবেল আছে, আমি তাহলে আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, এবং রেডিও মির্চিরও আমি লিংক দিয়ে দিচ্ছি। এবার আমি আসি রেডিও মির্চিতে যারা অভিনয় করেছেন। মন্টেগোর অভিনয়টা উনি কণ্ঠস্বর দিয়েছেন, বিখ্যাত অভিনেতা আমাদের অনির্বাণ ভট্টাচার্য, এবং দান্তেজের ভূমিকায় যিনি কণ্ঠস্বর দিয়েছেন গৌরব চক্রবর্তী, দুজনেই অসাধারণ কাজ করেছেন। হ্যাঁ, অনির্বাণের ব্যাপারটা আমার কাছে প্রেডিক্টেবল ছিল যে তিনি ভালো কাজ করবেন, কিন্তু গৌরব চক্রবর্তী মানে পার্ট 1 পার্ট 2 মানে দুটোতেই এত সুন্দর ওনার কণ্ঠস্বর আর ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে, এবার অনলাইন রেডিও মানে মিউজিক, কণ্ঠস্বর আর কাহিনী বলার একটা ধরন, এই জিনিসগুলো এত সুন্দর মাত্রা প্রস্ফুটিত যে মানে সত্যিই আমার খুব ভালো লাগলো। এবং আমি শুনেছি বলেই, এই পুরো গল্পটাই আমি শুনেছি, এই শুনেছি বলেই আমি আজকে এটার উপর ভিডিও করলাম। সো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, একটু অন্যরকম ভিডিও, গতানুগতিক ভিডিওর থেকে একটু আলাদা। সো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।